কখনো তাকে বলা হয় অনিন্দ্যসুন্দরী, আবার কখনো বা চিরসবুজ। বয়স নিয়ে ভাবার সময় তার নেই, তার নামটাই পরিচয়ের জন্য যথেষ্ট। জয়া আহসান প্রশংসায় পঞ্চমুখ সিনে সমালোচকরা। শুধু কি বাংলাদেশেই, কলকাতায়ও জয়ার অবস্থান প্রথম সারিতে। সেখানকার নির্মাতা, প্রযোজক এবং দর্শকের কাছে জয়া আহসানের চাহিদা একদম উপরের দিকে। একের পর এক সফল ও দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন জয়া। বর্তমানে এপার বাংলার কাজের চেয়ে ওপার বাংলাতেই কাজের পরিমাণ জয়ার বেশি। অভিনয়কে যিনি ধারণ করেছেন, প্রতিটি শিরায় শিরায় যেন অভিনয়ের জীবন্ত এক দেবী জয়া। ছোটবেলা থেকে নাচ গানের প্রতি আকৃষ্ট ছিলেন, পড়াশোনার পাশাপাশি তিনি ছবি আঁকাও শিখেছিলেন। জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দা দিয়ে। তিনি বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন, মডেল হয়েছেন অনেক বিজ্ঞাপনের। গুণী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর সিনেমা দিয়ে, যার ফলে তার একটি সিনেমা থেকে অন্য সিনেমার মধ্যকার সময় বেশ লম্বা। ব্যাচেলর সিনেমার পর 6 বছর বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমায় কাজ করেন তিনি, সেটি ছিল নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার। প্রথম দুটি সিনেমায় জয়া তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুললেও সেভাবে জনপ্রিয়তা পাননি। 2011 সালে জনপ্রিয়তার প্রশংসা সব একসঙ্গে নিজের করে নেন। সে বছর তিনি তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলায় অভিনয় করেন। এর মধ্যে গেরিলা তাকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। এই সিনেমার জন্য জয়া 2012 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। গেরিলার পর কলকাতার নির্মাতা প্রযোজকদেরও নজরে আসেন জয়া। সেই সুবাদে তিনি কলকাতায় কাজ শুরু করেন। 2012 সালে তরুণ নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমায় কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনয় করে কলকাতায় আলোচিত হন। জয়ার অর্জনের ঝুলিতে রয়েছে এপার ও ওপার বাংলার এক ঝাঁক পুরস্কার। অভিনয়ের দক্ষতায় জয়া যেমন মুগ্ধ করেছেন সবাইকে, তেমনি ভারী হয়েছে তার পুরস্কারের পাল্লা। এই পর্যন্ত তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার বাচসাস পুরস্কার, 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 2 বার ভারতের ফিল্মফেয়ার এবং 1 বার টেলিসিনে পুরস্কার অর্জন করেছেন। এছাড়া অসংখ্যবার পেয়েছেন মনোনয়ন। ব্যক্তি জীবনে প্রাণী প্রেমী অন্য এক জয়াও রয়েছে, আর এই জন্য তিনি পেয়েছিলেন সম্মাননাও। 2 বাংলায় অসামান্য জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করা এই অভিনেত্রীর জন্মদিন আজ। তবে জয়ার বয়স যেন আজও আটকে আছে তার সৌন্দর্যে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।